সত্যি? একদম সত্যি। এই শোনো। আবার কি? আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে মানে? হ্যাঁ, একটা পার্সেলের অর্ডার দিছি, পার্সেলম্যান চলে আসবে। কিছু টাকা না দিলে পার্সেলটা কিভাবে নেবো বলো? মানে আমি কি তোমার জন্য সবসময়ের জন্য পকেটে টাকা রাখি না? এরকম কেন বলছো? মাত্র তো কিছু টাকাই চেয়েছি তোমার কাছে। তুমি এমন ভাবে বলো মনে হচ্ছে আমি একটা বাংলাদেশ ব্যাংক। দেখো, তুমি আমার স্বামী, তোমার কাছে যাবো না আমি কার কাছে যাবো? শোনো, আমি এখন অফিসে যাচ্ছি, অফিসে যাওয়ার সময় এত ঝামেলা করবে না। তোমার টাকার দরকার, বাসায় এটিএম কার্ড আছে, তুমি বুথে যাইয়া যত খুশি উঠাই নিও। এই কথাটা আগে বললেই তো হতো। খালি পার্সেল আর পার্সেল। যাও, সাবধানে যেও। কেউ কি বাড়িতে আছেন? কেউ আছেন? কে? আমি ডেলিভারি ম্যান। ও আচ্ছা আচ্ছা, আপনি? আপনার পার্সেলটা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্সেলটার কি দরকার আছে? রুমে আসেন না, রুমে সময় কম। আচ্ছা ঠিক আছে, চল আসো। আচ্ছা ঠিক আছে। এত তাড়াতাড়ি পার্সেলটা একটু পরে দিলেই তো হয়। না তা ঠিক আছে, কিন্তু আমাদের তো আবার অন্য জায়গায় পার্সেল ডেলিভারি দিতে হবে, তাই না? আপনার জন্য একটু কফি নিয়ে আসি। কফি? না তার আর দরকার নেই। আসলে একটা কথা বলুন। আপনি তো যেহেতু পার্সেলটা নিয়েই এসেছেন, আসলে কিভাবে যে বলি আমি বুঝতে পারতেছি না। না সমস্যা নেই, আপনি নিশ্চিতভাবে বলুন। সত্যি কথা বলতে কি, আমার হাজবেন্ড তো বাসায় নেই, উনি অফিসে চলে গেছে। তো ও যে টাকাটা আছে না, আসলে কার্ডটা দিয়ে গেছিলো, আমার যাওয়াটা হয়নি, এর ভিতরে আপনি চলে আসছেন। কীভাবে যে পার্সেলটা এখন রাখবো? দেখুন, আমি তো জব করি, এই পার্সেল নিয়ে গিয়ে আবার এই পেমেন্টটা বুঝিয়ে দিতে হবে। সবই তো বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন কী করবো কিছু বুঝতে পারতেছি না। আপনাকে ওই টাকাটা কীভাবে? তাহলে আমি একটা কাম করি, আমি আজকে যাই বরং কালকে আসি। কিছু মনে করবেন না, হাতটা ধরে ফেলেছি। না সমস্যা নেই, কী আর মনে করবো। আপনি যাবেন না, আমার যে খুবই পছন্দের এই পার্সেলটা, আর এটা যদি এখন হাত ছাড়া হয়ে যায় ভীষণ খারাপ লাগবে। তাই বলছিলাম পার্সেলটা কোনোভাবে যদি আমার কাছে রেখে যেতেন, ভেবে দেখুন না কোনোভাবে রাখা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি 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 বলছেন? মানে আমি বলতে চাচ্ছি আপনার পার্সেলের টাকাটা দিতে হবে না। সত্যি? আবার একটু বলেন তো। একদম সত্যি। মানে? মানে আপনি আমার যখন হাতটা ধরেছেন না, তখনই আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন? আপনার যদি এই পার্সেলটা আমি দিতে না পারি, তাহলে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে। তার মানে? তার মানে আমি বলতে চাচ্ছি আপনি পার্সেলটা একদম ফ্রি ফ্রি পেয়ে যাবেন। আর একবার ভুল হয়ে গেল বোধহয়। না সমস্যা নেই, এই হাত তো এই হাতের উপরে থাকবে। সত্যি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন, একদম বাস্তব। এটা আপনি কি করছেন? আমি যা করতেছি আরো করব। মানে? মানে আপনি পার্সেলটা নেবেন না? হ্যাঁ, সত্যি কথা বলতে কি জানেন, আমার মনে হচ্ছে মেঘনা চাইতে জল চলে আসছে। সত্যি এখন কি করব? আমি তো ওইটাই চাচ্ছি। এই যে জল পড়তেছে না, এই জলে এখন আমরা দুজন ভিজব। কি বলছেন এগুলো? একদম ঠিক বলছি, আপনার পার্সেলটা ভীষণ পছন্দ না? ঠিক আপনাকে আমার অনেক পছন্দ হবে। সত্যি? একদম সত্যি। থাপ্পড় মারলেন যে এখন? হ্যাঁ, আপনি থাপ্পড় খাওয়ার যোগ্য। আপনি কি ভেবেছেন আমরা পার্সেল ম্যান বলে আমরা মানুষ না? আপনাদের বাসায় পার্সেল দিতে আসবো আর আপনারা আমাদেরকে পার্সেলের লোভ দেখিয়ে টাকা দিতে পারবেন না এই কথা বলে আপনাদের গায়ের উপর উঠাবেন? আমরা এই কাজ করবো? শোনেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা নীতি আছে। আমরা পার্সেল ম্যান যারা অনেক পরিশ্রম করে মানুষের বাড়ি পার্সেল দেই, তাই বলে এই নয় যে আমাদের ইজ্জত আমরা বিলিয়ে দিই। শোনেন, পার্সেলটা
একটা কথা বলবেন না, আপনার স্বামী আপনাকে বিশ্বাস করে এত বড় বাড়ির মধ্যে আপনাকে রেখেছে, এত দামি দামি গহনা পরা, আর আপনি কি করলেন, সামান্য একটা পার্সেল, এটা কয় টাকা দাম? 1225 টাকা। এই 1225 টাকার জন্য আপনি আপনার ইজ্জত বিলিয়ে দিচ্ছেন একজন পার্সেল ম্যানের কাছে। আশা করি আমার কথাটা মনে থাকবে আপনার। পার্সেলটা হাতছাড়া হয়ে গেল।